বেশ কিছুদিন জিবি হাসপাতালে বন্ধ ছিল ডায়ালিসিস পরিষেবা। এতে করে সমস্যায় পড়তে হয় ডায়ালিসিস করতে আসা রোগী সহ তাদের পরিবার পরিজনদের। অবশেষে শুক্রবার থেকে জিবি হাসপাতালে ফের শুরু হয়েছে ডায়ালিসিস পরিষেবা। তবে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। হাসপাতালের সুলভ কর্মীদের দিয়ে এই পরিষেবা চালু করা হয়েছে, তবে বর্তমানে যারা পাম্প চালাচ্ছে তারা জলের মধ্যে লবণ মিশ্রণের কাজ জানে না, তারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। স্বাভাবিকভাবেই ডায়ালিসিস পরিষেবা চালু করা হলেও তার গুণমান নিয়ে প্রশ্ন থেকে যায়। হাসপাতালে কর্মরত এক কর্মী সমস্যাগুলির বিষয়ে জানান, তবে তিনি এও জানান আগের ন্যায় ডায়ালিসিস পরিষেবা চলছে বর্তমানে। ডায়ালিসিস পর্যন্ত বন্ধ আসলো, এখন কিভাবে চলতেছে? মিতে এক তারিখ তো বন্ধ আসলো, তো এক তারিখ রাত্রে থেকেই আবার ওই সুলভ যে আগে আসলো এখানে, মানে যখন আমাদের পার্মোবারটার অসুস্থ মানে ছুটি নিছিল তখন সে কয়েকদিন চালাইছিল, এখন তো আপাতত অন অফটা তারা দিয়ে চালাইতেছে। আগে যারা আসলো তারা তো নাকি টেন্ডার শেষ, লবণ দিয়ে করে তারা জানে কি তারা পারে না, আমরা জানি না। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।